আমার নামে কিছু অপপ্রচার হয়েছে, এটা নিয়ে কিছু কষ্ট। আমি যখন আমার ক্যারিয়ারটা শুরু হলো 1998 থেকে, আমি 96 ইন করেছিলাম, কিন্তু আমার ছবির মুক্তি কিন্তু 97 এর এন্ডের দিকে, 98 এই টাইমটা। এই টাইমটা খুব ভালো ছিল, এই টাইমটা ভালো ভালো মুভি রিলিজ হচ্ছিল। কিন্তু আফটার 2002 সালের পর থেকে কিন্তু ফিল্মে একটা এক ধরনের একটা টর্নেডো মতো একটা ধস আসলো, যেটা অশ্লীল সিনেমা বা অশ্লীলতা বলা হয়। তো তখন কিন্তু আমরা কিছু শিল্পীরা, আমি বিশেষ করে, টার্গেটেড হয়ে গেলাম। এই কারণে আমি লেডি অ্যাকশন মুভিতে কাজ করতাম, আর লেডি অ্যাকশন মুভি মানে সেখানে প্রচুর নারী শিল্পী কাজ করবে, আর নারী শিল্পী মানে সেখানে অশ্লীলতা মানে প্রবেশ করাটা খুব সহজ ছিল। আর আমি যখন দেখলাম যে না, আমি এখানে ভিক্টিমাইজড হয়ে যাচ্ছি প্রায় মুভিতে, আমি কিন্তু তখন 2003 সালে ফিল্ম ছেড়ে চলে গেলাম। তো সেখানে আমার নামে অপপ্রচার করাটার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু পরবর্তী 2004, 2005, 2006 এই সালগুলিতে আমি কাজ করিনি, আমি দূরে ছিলাম। কিন্তু আমাকে ওই টাইমে যারা রেগুলার কাজ করেছে, প্রচুর মুভি করেছে, প্রচুর ইনকাম করেছে, তাদের নামের সাথে আমার নামটা সবসময় সবার আগে আমার নামটা দেওয়া, মুনমুন নামটা সব, হ্যাঁ সবার আগে আমার নামটা। তো এই জিনিসটা আমার কাছে একটু দুঃখজনক, কিন্তু এছাড়া আমি আমার আর কোনো কষ্ট নেই। ফিল্মের শুটিং মানে আমরা এক মাস, কখনো 15 দিন, 20 দিন, 25 দিন এরকম আমরা একটা না আউটডোরে থেকেছি। আউটডোর থেকে আসার সময় আমরা কান্না করেছি, কান্না করেছি, যে মনে হতো যে যেন আমরা এতদিন একসাথে একটা ফ্যামিলি ছিলাম, সবাই দূরে চলে যাচ্ছে, এটা মনের কান্না, কষ্ট। তো ওই ফিলিংসটা এখন তো আসে না, এখন শুটিং এ গেলে বিরক্ত লাগে কখন শুটিং শেষ হবে, এইরকম একটা ফিলিংস আসে। আর ওই হয়তোবা পুরনো কোনো শিল্পীকে কাছে পেলে, পুরনো কোনো টেকনিশিয়ান কে কাছে পেলে, তখন স্মৃতিচারণগুলি আমরা করি, কিন্তু ওই ফিলিংসটা তো এখন একদমই নেই। শিল্পী সমিতি আমাদের একটা প্রাণের জায়গা, প্রাণের জায়গা। আমরা শিল্পীরা, আমি একসময় ভাবতাম যে আমি মুনমুনের যদি কোথাও কোনোদিন কেউ আমাকে অ্যাকসেপ্ট না করে, আমি তো শিল্পী সমিতিতে যে এক কাপ চা খেতে পারবো, সেটা তো আমাদের ঠিকানা নিজেদের, আমাদের সমিতি। তো ওইখানে আমাদের যে একটা মানে একটা আপনত্ব আমার ভিতরে ছিল, যে ভালোবাসাটা ছিল, সেটা আসলেই মানে একটা কাজ যেরকম ভেঙে চুরমার হয়ে যায়, ওরকম আমার আমার ভিতর থেকে চুরমার হয়ে গেছে। আমি একজন শিল্পী সমিতির সদস্য, আমি সমিতিকে ভালোবাসি, আমার কিছু দায়বদ্ধতা অবশ্যই আছে। আমার লাইফে যে ঘটনাগুলি ঘটছে, আরো 10টা শিল্পীর লাইফে তাই ঘটছে। আমি যে জিনিসগুলো নিয়ে আজকে হয়তো বা স্ট্রাগল করছি, আর 10 জন শিল্পীর লাইফও সেই জিনিস নিয়ে তারা স্ট্রাগল করছে। তো আমাদের যদি আমাদের নিজেদের প্রতি এই ভালোবাসাটা, দরদটা না থাকে, আমরা যদি একে অপরের ঘাড়ে খালি দোষ দিতে থাকি, তাহলে তো বাহিরের মানুষগুলি হাসবে। এটা একটা হাস্যকর পরিস্থিতির মধ্যেই পড়ে গিয়েছিলাম, যাক আমি এখন সেটা কাটিয়ে উঠেছি, কষ্টগুলো এখন আর ভিতরে নেই। হয়তো বা এফডিসিতে আমি আর যাইনি, হয়তো বা ভবিষ্যতে আর যাবো কিনা আমি জানি না। শিল্পী সমিতিকে আর ওই যে বললাম, ভিতরে একটা কাজ যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আমার ভিতর থেকে এখন শিল্পী সমিতিটা ওইভাবেই টুকরা টুকরা হয়ে গেছে। ওটাকে আর আমি কোনোদিন জোড়া লাগাতে পারবো না মনে হয়।